প্রশংসা মাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে সমগ্র সৃষ্টি জগৎ থেকে পৃথক মর্যাদা দিয়েছেন, আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, অন্তর্করণ দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বিচার করে আমাদেরকে পশু থেকে পৃথক করেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদের উপরে এত বড় এহসান করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা একটি কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাত করবেন। তিনি আমাদের জন্য অত্যন্ত নরম হৃদয়ের ছিলেন। আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। স্টেজের মাহফিলগুলোতে উপস্থিত এক এক ব্যক্তিকে কেন্দ্র করে একটু লম্বা সময় নিয়ে নেওয়া হয়। আমি আমভাবে এক এক পজিশন বা এক এক মর্যাদাকর ব্যক্তির নাম উল্লেখ না করে আমভাবে আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাযায়ের খায়ের দান করা হোক এই দোয়াই করি, আল্লাহ তুমি কবুল করো, আমিন। কারণ যেহেতু অলরেডি প্রধান বক্তা চলে আসছে, এখন আমার যদি কথা যত লম্বা হবে তার বিলম্ব হবে, হতে পারে আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা তিনি বলবেন যা শোনার জন্য আপনার অপেক্ষায় থাকবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি, আমি একটা এইম বা একটা টার্গেট নিয়ে এসেছিলাম, কিন্তু রাস্তার জামের কারণে এক ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে, তা আমি বিনা কোনো ভূমিকায় শুধু আমার মূল মেসেজটি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। তা হলো আমি আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হবে একটা সুস্থ অন্তরকে সম্পর্ক, একটা সুস্থ অন্তরকে কেন্দ্র করে। যে কারো যদি একটা সুস্থ অন্তর থাকে বা অন্তর যদি ভালো থাকে, সুস্থ থাকে, তার ফায়দা কী? আর যদি কারো অন্তর নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সে কতটা ক্ষতিগ্রস্ত হবে, সেই দিকগুলো আমি আপনার কাছে তুলে ধরব। সাথে সময় যদি আমাদেরকে সাথ দেয় তাহলে আমরা সেই কারণগুলো উল্লেখ করব যে কোন কারণে মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, আর সেটাকে যাদের অন্তর নষ্ট হয়ে গেছে তারা কিভাবে বা সে অন্তরকে আবার সুস্থ করতে পারেন, এই দিকগুলো থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সহজভাবে সেই কথাগুলো ব্যক্ত করার তৌফিক দান করেন, আমিন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক ব্যক্তির মাঝে একটা নাফস বা একটা অন্তর রেখেছেন, এই কথাটা হয়তো আমরা জানি, কিন্তু কোরআনুল কারিমের মধ্যে এই সম্পর্কে একটি আয়াত রয়েছে, যে আয়াতটি আপনি সূরা আহজাব 33 নম্বর সূরার 4 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন ফি জাওফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো ব্যক্তির উদরের মধ্যে দুইটি অন্তর রাখেননি। এই তথ্যটি কোরআনে রয়েছে। জৌফ বলা হয় পুরো খালি জায়গাটাকে, আপনার গলা থেকে এই নাভি পর্যন্ত যে জায়গাটা, এটা পেট, পুরোটাই খালি জায়গা, এটার মধ্যে বক্ষ আছে।
ব্যক্তির একটাই ডিএনএ হবে, দুইটা ডিএনএ কোনোদিন হবে না। তার মানে এই তথ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েবের খবর ছাড়া দিতে পারেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা কতটা অথেন্টিকভাবে বলেছেন, যেহেতু কোনো ব্যক্তির দুইটা অন্তর হয় না, তাই কোনো ব্যক্তির জন্ম দুইজন পুরুষের বীর্য দিয়েও হইতে পারে না, অসম্ভব, তার মানে হবে না। এই এক্সাম্পল স্বরূপ এই আয়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এনেছেন। কিন্তু আমি ভিন্ন একটা উদ্দেশ্যে এই আয়াতটাকে আজকে ব্যবহার করব, সেটা হচ্ছে কি, যখন আল্লাহ বলেছেন যে আমাদের বক্ষে একটা অন্তর আছে, এটা দিয়ে ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি আমি আজকে আপনাকে নিয়ে যাব। তার আগে ক্লিয়ার করি যে আল্লাহ এখানে লি রাজুলিন বলেছেন, কোনো পুরুষের বক্ষে দুইটা অন্তর রাখেননি। তো যদি কেউ প্রশ্ন করে তাহলে কি মহিলাদের দুই তিনটা অন্তর হয়, আমি বলছি হয়। কেমন হয় জানেন, ওই সমস্ত মা বোনদের হবে যারা প্রেগনেন্ট, যারা গর্ভবতী হয়, কারণ যখন তার পেটে বাচ্চা থাকে, আর প্রত্যেকটা নাফসের মধ্যে কিন্তু একটা অন্তর থাকে, কারো পেটে যদি দুইটা বাচ্চা থাকে তাহলে তার পেটের ভিতরে তিনটা অন্তর, তার একটা দুই বাচ্চার দুইটা। কোনো মহিলার যদি তিনটা বাচ্চা থাকে পেটে, তাহলে তার অন্তর সহ চারটা অন্তর। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মহিলাকে এক্সেপশনালভাবে পৃথক করে দিয়েছেন, আল্লাহ শুধু পুরুষকে বলেছেন, এই জন্যে যেহেতু কোনো পুরুষ গর্ভধারণ করে না, তাই পুরুষের পেটে কোনোদিন দুইটা অন্তর হতে পারে না, একটাই থাকে। আর আল্লাহ এখানে বক্ষ বলেনি, সুদূর বলে নেই, বলছে জৌফ, জৌফ মানে পেটকে বোঝায়। তা আল্লাহ সুবহানাহু পুরো ফাফা জায়গাটাকে উল্লেখ করেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কালবাইনি ফি জৌফি, আল্লাহ কোনো পুরুষের বক্ষে দুইটা অন্তর দান করেননি। তার মানে কোনো নাস্তিক যেন আল্লাহ সুবহানাহু তাআলার কথাতে ভুল ধরতে না পারে। যদি এমন হতো আল্লাহ মানুষ বলতেন, তার মহিলারও মানুষের অন্তর্ভুক্ত, তা তারা প্রেগনেন্ট মহিলাকে দাঁড় করিয়ে দিয়ে বলতো এই যে এর পেটের ভিতরে তো তিনটা অন্তর, তাহলে কোরআন আয়াত মিথ্যা। কারণ এরা ছোটো ছোটো বিষয়কে, কোরআন আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটা রাখেনি। যেমন তারা অনেক মানুষ কোরআনের আরেকটা আয়াতকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, সেটা হচ্ছে সূরা লোকমানের শেষ আয়াত। তাতে কি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি যিনি জানে মাহফিল আরহাম, মায়ের পেটে কি আছে এটা আল্লাহ জানে। এই ট্রান্সলেট ভুল হওয়ার কারণে আল্লাহ এখানে বলেছেন মাহফিল আরহাম, রেহেমের মধ্যে কি আছে সেটা আল্লাহ জানে। আল্লাহ কিন্তু এ কথা বলে নাই যে মায়ের পেটে কি আছে সেটা আল্লাহ জানে। যখন আয়াতের অর্থ করা হয়েছে মায়ের পেটে কি আছে আল্লাহ জানে, তখন অধিকাংশ নাস্তিক টাইপের লোকগুলো বলে এটা তো মেডিকেল সায়েন্সে বলে দিতে পারে, আল্ট্রা করে বলে দিতে পারে যে মায়ের পেটে কি আছে, তাহলে এটা এমন কি ব্যাপার। কিন্তু সুবহান আল্লাহ এ নির্বোধ বুঝে নাই যে আল্লাহ সুবহান
কষ্ট হতো না, এটার ভালোই থেকে যেত। তা অন্তরও যদি দুইটা থাকতো, তাহলে আপনার যে খারাপ কাজগুলো হচ্ছে আপনি ভাবতেন এটা আমার খারাপ অন্তরের কারণে হচ্ছে, আমার ভালো অন্তর ভালোই আছে। আর ভালো কাজগুলো যখন করতেন তখন মনে করতেন যে আমার অন্তরটা ওই ভালোটা যেটা আছে ওইটার কারণে করতেছি, খারাপটার ভালো হয়নি। কিন্তু যখন অন্তর একটা, তার মানে যখন কোনো ব্যক্তি ভালো কাজ করতেছেন অথবা খারাপ কাজ করতেছেন, তার অন্তর, তার বডির ভিতরে যে কাল অন্তরটা আছে এটা ভালো আছে না খারাপ আছে, এটা কি মরে গেছে না ঝং পড়ে গেছে, জানেন এটা কিভাবে বুঝতে পারবেন? আপনার আমল দিয়ে। কারণ প্রত্যেক ব্যক্তির যদি আমল ভালো হয় তাহলে সে বুঝতে পারবে যে আমার অন্তর ভালো আছে। আর যার অন্তর, যার কর্ম খারাপ, তার কর্ম বলে দেবে তার অন্তর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, এবং সেটাকে মেজর করতে পারবে। যেমন প্রত্যেকটা রক্ত বলেন, ইউরিন বলেন, বিভিন্ন টেস্ট আছে না, টেস্ট চেক আপ করার পরে যখন এর মাত্রা দেখে বোঝা যায় যে রক্তের মধ্যে কোনটার কতটুকু ঘাটতি আছে বাড়তি আছে, তেমনি আল্লাহ বলছেন বান্দা তোমাদের প্রত্যেকের বক্ষের মধ্যে আমি একটা অন্তর রেখেছি, এবং সেটা মাপার টেস্ট বা মেডিসিন অথবা মেশিনও আমি তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে তোমাদের কর্ম। কেউ যদি জানতে চায় তার অন্তর কতটা খারাপ হয়ে গেছে, তাহলে আজকের আমল দিয়ে সে বিচার করতে পারবে। সে একটা খাতা নিক, লিস্ট করুক যে কতগুলো ভালো কাজ হয়েছে, কতগুলো খারাপ কাজ হয়েছে। যদি তার খারাপ কাজ ভালো কাজের চেয়ে বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে তাকে জানতে হবে তার অন্তর ততটা খারাপ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে একটা অন্তর থাকার কারণে। এখন আপনি চাইলে আপনার ওই অন্তরটাকে ভালো করতে পারেন, আর আপনি চাইলে সে অন্তরটাকে একবারে মেরে দিতে পারেন। এইটাই হলো আজকের আলোচনার মূল বিষয়, যে একটা অন্তর থাকার কারণে মানুষের বোঝা এবং মান নির্ণয় করা সহজ হয়ে গেছে। কারণ যেই অন্তরটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন এটা আপনার দোষ, আল্লাহ কিন্তু এটাকে নষ্ট অন্তর দান করেনি আপনাকে, আপনাকে আল্লাহ একটা সুস্থ অন্তর দিয়েছিল, একটা সুন্দর স্বচ্ছল অন্তর দিয়েছিল, একটা পবিত্র অন্তর দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনার কাছ থেকে সেটা তলব করবে, এবং যেই ব্যক্তি সেই পবিত্র অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে কেবল সেই নাজাত পাবে, আর বাকিরা নাজাত পাবে না। এটা হচ্ছে আজকের বক্তব্যের সার কথা। এখন দলিলের সাথে আমি আপনাকে দেখাই যে অন্তরটা কতটা সেন্সিটিভ। এই যে মানুষের যে অন্তরটা আছে না, এই অন্তরটা এত বেশি ভালো হয় আবার এত বেশি মন্দ হয়, এক পর্যায়ে এই অন্তর থেকে সুঘ্রাণ বের হয় এবং এক পর্যায়ে এই অন্তর থেকে দুর্গন্ধ বের হয়। আর এটা আমরা হয়
কান্তানাতিন রিহি, এমন একটা বডি যদি পচে যায় যে গন্ধ বেরোবে, সেই আত্মা থেকে সেই গন্ধ বের হয়, তখন আকাশের দরজা খোলা হয় না, তখন ওখান থেকে ছুঁড়ে ফেলা হয়, একবার সিজ্জিন পর্যন্ত তার আত্মা পৌঁছে যায়, সেখানে লক করে দেওয়া হয়। এই হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছিলেন, মুসলিমে সেই শব্দটা আছে যেটা আপনি 53 নম্বর অধ্যায় কিতাবুল জান্নাত ও নাঈমাহা ও আহালাহা সেই বর্ণনার মধ্যে এসেছে। হাদিস নাম্বার যদি আমার ভুল না হয়ে থাকে 7113, 7113 নম্বর হাদিসটা আপনি দেখে নেন। তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা পচাসরা আত্মার বর্ণনা দিচ্ছিলেন, তখন তার গায়ের মধ্যে যে চাদরটা ছিল তিনি এইভাবে তার নাকের মধ্যে টেনে নিলেন, যেমন মনে হচ্ছে যে রাসূলুল্লাহ গন্ধ পাচ্ছেন। তো মৃত্যুর সময় সেটা বোঝা যায় যে একটা পবিত্র আত্মার যে কত গ্রাণ হয় আর একটা মন্দ লোকের আত্মা যে কত দুর্গন্ধযুক্ত হয়, এটা মৃত্যুর সময় ঘটে, যেটা ফেরেশতারা ফিল করে, আমাদেরকে সেটা শুনতে দেওয়া হয় না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তাহলে এই যে একটা আত্মা গ্রাণ আছে সুমিষ্ট এবং উত্তম, আরেকটা হচ্ছে নোংরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের কাউকে নোংরা আত্মা দেয়নি, তাহলে এই নোংরা আত্মাটা হলো কিভাবে? একটা খারাপ মানুষের মধ্যে যখন সে আত্মাটা থাকে, এই ব্যক্তি সেই আত্মাটাকে নষ্ট করেছে। কারো কারো আত্মা তো এত জঘন্য, এত নোংরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের আগুনের মধ্যেও এত পাওয়ার রাখা হয় নাই যে তার নোংরামিটাকে দূর করতে পারে। আর জানেন তারা কারা? তারা হচ্ছে প্রত্যেক কাফের, প্রত্যেক মুনাফেক, প্রত্যেক মুশরিক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যারা তার আত্মাটাকে এমনভাবে নষ্ট করেছে যে জাহান্নামের আগুনের মধ্যেও সেই পাওয়ার রাখা হয় নাই যে ওর আত্মাটাকে পবিত্র করা যেতে পারে। কিন্তু জেনে নেন, জাহান্নামের আগুনের মধ্যে পবিত্রতা রাখা হয়েছে। অনেক মুসলিম আছে পাপ করার কারণে জাহান্নামে যাবে, কিন্তু তার পাপের মাত্রা অনুযায়ী তার আত্মাটা যতটা নষ্ট হয়েছে, জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে সে পাপ মাফ হয়ে তার আত্মা পবিত্র হয়ে যাবে, সে জান্নাত পাবে। কিন্তু এটা কোনো কাফের পাবে না, এটা কোনো মুনাফিক পাবে না, এটা কোনো মুশরিক পাবে না, কারণ এগুলো এমন পাপ যার আত্মা কোনোদিন পবিত্র হয় না। মরে যাওয়ার পর আর পবিত্র হবে না, কিন্তু বেঁচে থাকতে একটা পবিত্র তালা রেখে দিয়েছে। একটা সহজ, দেখেন, যেই পাপ আগুন নিভাতে পারে না, মানে আগুন দূর করতে পারে না, যে দাগ, কিন্তু মুখের একটা জুমলা সে দাগকে মিটিয়ে ফেলতে পারে। একজন কাফের যত বড় কাফের হোক না কেন, ও যদি কুফরি অবস্থায় মরে যায়, শিরিক করে যদি মরে যায়, মুনাফিক অবস্থায় যদি মরে যায়, ও মরে যাওয়ার পরেই ওর আত্মার কোনোদিন পবিত্র হবে না, সারা জীবন শুধু জ্বলবেই জ্বলবে কিন্তু পবিত্র হবে না। কিন্তু মরার একদিন এক মুহূর্ত আগে যদি শুধু একটা কথা বলে দিতে পারে, ওর আত্মা যেমন সৃষ্টি হয়েছিল ওইভাবে পবিত্র হয়ে যাবে। জানেন সেটা কি? যদি কোনো কাফের বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন ওর আত্মাটা মুমিন আত্মার মতো পবিত্র হয়ে যায়। যদি কোনো বড় পাপী মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত তার পাপ থেকে যদি ফিরে এসে আল্লাহকে বলে দিতে পারে যে আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন ওর অন্তরটা মায়ের পেট থেকে বের
মেসেজ স্পষ্টভাবে তুলে ধরে। এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে এনি হাউ, যে কোনো অবস্থাতে শিরিক করা যাবে না আল্লাহর সাথে। তো কথা হচ্ছে যে বলছিলাম যে মানুষের অন্তরটা এতটা সচ্ছল হয় তার কর্মের কারণে, আবার তার কর্মের কারণেই একেবারে নোংরা হয়ে যায়। স্টাডি করতে করতে একটা চমৎকার তথ্য পেলাম, খালেদ একজন রাবির নাম, যদিও সে রাবিটা দুর্বল, তে আধ্যাত্মিক জগতের লোক, কিন্তু যেহেতু এটা হাদিস নয় এজন্য এটা গ্রহণযোগ্য। কেন? কারণ তার কথাটা কোরআন হাদিসের সাথে মিল আছে, খেলাফ নয়, যার ফলে আমি আপনার কাছে কোট করবো, নাহলে আমরা কোনো দুর্বল হাদিস পেশ করি না। যদি এই হাদিসের কোনো তাহকিক করা হয়নি, কিন্তু রাবি সম্পর্কে জানতে পারলাম এ মূলত দুর্বল, কারণ এ আধ্যাত্মিক সুফি লোক, আধ্যাত্মিক জগতের কথা বলে। কিন্তু তার কাছ থেকে মুসান্নাফ ইবনু আবি শাইবা 32494 নাম্বার একটা হাদিস কোট করেছেন, তার থেকে তাফসিরে তাবারি তিনি উল্লেখ করেছেন, যেটা আপনি 43 নম্বর সুরা মানে জুখরুফ সেই আয়াতের তাফসিরে পেয়ে যাবেন, 21 নম্বর আয়াতের তাফসিরে। তাতে লোকমান আলাইহি সালাম থেকে একটা চমৎকার তথ্য পেশ করেছেন, তিনি বলছেন যে আন্না লোকমান কানা গোলামুন হাবাসিউন নাজ্জার। লোকমান আলাইহি সালাম, যার নামে কোরআনে একটা সুরা রয়েছে, তিনি একজন গোলাম ছিলেন, গোলাম কৃতদাস, কালো লোক, আফ্রিকার লোক। তার মালিক একদিন তাকে বলে ইজবাহালি শাতান, কিন্তু তিনি ধার্মিক লোক ছিলেন, তাই তার সাথে যে বিষয়গুলো ব্যক্ত করা হয় সবই ধর্মকর্ম, যত কথা আছে ধর্মীয় কথা, খেলতামশার কথা নয়। তার মালিক এটা জানতো। তার মালিক একদিন তাকে পরীক্ষা করার জন্য বলতেছে ইজবাহালি শাতান, তুমি আমার জন্য একটি বকরি জবাহ করো। ফাজাবাহা শাত, জবাহ করেছে। তখন তাকে বললেন এই বকরির মধ্য থেকে তুমি সব থেকে উত্তম দুইটা গোশতের টুকরো আমার জন্য নিয়ে আসো। এই তেনা বে আতিয়া বাহা মদগাতাইনি, দুইটা গোশতের টুকরা নিয়ে আসো যেটা এই বকরির মধ্যে তোমার দৃষ্টিতে সব থেকে পবিত্র বা সব থেকে ভালো। তিনি কি করেছেন? এই তেহা বেলিসানিন ও কালবিন, তিনি এই বকরি থেকে জিব্বা আর কি বলে এটাকে, কালব মানে হার্ট, যেটা আমরা কি বলি কলিজা, কলিজাটাকে নিয়ে আসছে। তখন তিনি বলতেছেন যে এই পুরো বকরির মধ্যে এই দুইটা ছাড়া তোমার দৃষ্টিতে আর কোনো ভালো কিছু নাই? গোশতের টুকরা বলছেন না, তিনি কিছু বলে নাই, কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। ফামা কাসা মাশা আল্লাহ, কিছু কাল কেটেছে যতদিন আল্লাহ চেয়েছে। আরেকদিন তিনি বললেন একটা বকরি জব করো, করেছেন, বলতেছে আলকে, তুমি এই বকরি থেকে দুইটা খারাপ গোশতের টুকরা ফেলে দাও। লোকমান আলাইহিস সালাম সেই দিনও জিব্বাটা আর কলিজাটাকে ফেলে দিলেন। তিনি বলছেন আশ্চর্য ব্যাপার, কোন একদিন তোমাকে আমি বলেছি সব থেকে উত্তম দুইটা গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো, তুমি জিব্বাটা আর কলিজাটা নিয়ে আসছিলে, আজকে যখন তোমাকে বললাম সব থেকে খারাপ গোশতের টুকরা দুইটা তুমি ফেলে দাও, তুমি ওই জিব্বাটার কলিজাটাকেই ফেলে দিলা? বলছেন না। হ্যাঁ, কেন? বলতেছেন মানুষের বডির মধ্যে বা সৃষ্টির মধ্যে
মূল্যবান একটা জিনিস আর এত বিপজ্জনক একটা জিনিস। এটা আগে সেই এক্সাম্পল দিয়েছি যে মানুষের অন্তর পাপ করতে করতে এত বেশি কালো হয়ে যায়, কোরআনের ভাষাটাকে রণ বলা হয়েছে, মানে ঝং পড়ে যায়, ঝং একেবারে ঝং পড়ে যায়, ছিদ্র হয়ে যায়। আল্লাহ এটাকে ছিদ্র বলেছে, আল্লাহ এটাকে অন্ধ বলেছে, আল্লাহ এটাকে শক্ত বলেছে, আল্লাহ এটাকে বক্র বলেছে। কোরআনের বেশ কিছু আয়াত দিয়ে অন্তরের রোগগুলো আপনার কাছে তুলে ধরা যেতে পারে। আমি লম্বা হয়ে যাবে বিদায়, সে আয়াতগুলো পাঠ করবো না, শুধু নাম্বারটা আপনাকে বলে দিই। সূরা বাকারা 2 নম্বর সূরার 74 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে বলা হয়েছে ফাকাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর পাথর হয়ে গেছে, বরং পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে যায়। সেটা আপনি সেখানে পাবেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 7 নম্বর আয়াতে রয়েছে, সেখানে বক্রতার কথা রয়েছে, যে যাদের অন্তর বক্র তারা কোরআনের স্পষ্ট আয়াত রেখে মুতাশাবিহাত নিয়ে টানাটানি করে, তারা আলিফ লামের অর্থ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ গায়েব জানে না, সে আয়াত দেখে না, বরং তারা ইঙ্গিতে খুঁজে বেড়ায় যে কিভাবে আল্লাহর ওলিরা গায়েব জানতে পারে, সেই দিকে তারা পথ চলে। আল্লাহ বলছেন তাদের অন্তর হচ্ছেন বাঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্তর অন্ধ হয়, যে আয়াতটা একেবারে শেষে পড়তাম এটা এখন আপনাকে বলে দিই, যেহেতু চলে আসছে। সূরা হাজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত, যেটা আমি শুরুই করেছি প্রথমে, আল্লাহ কি বলেছেন, ফাইন্নাহা লা তাআমাল আবসার, আল্লাহ বলছেন মানুষের দৃষ্টিশক্তি তার অন্ধ হয় না। যেমন আমাদের প্রত্যেকে যাদের চোখ আছে, দৃষ্টিশক্তি ভালো আছে, আমরা সব কিছু দেখতে পাচ্ছি, এটা লাইট, এটা পিলার, এটা মাঠ, এটা এই, এটা সাদা, এটা কালো, এটা হালাল, এটা হারাম, লেখা আছে স্পষ্ট, অ্যালকোহল যুক্ত লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা গাজার গাছ, এটা দান গাছ দেখতে পাচ্ছেন, শেলফের মধ্যে লেখা দুধ রাখা আছে, জুস রাখা আছে, মদ রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনি। আল্লাহ বলছেন তোমার তোমাদের চক্ষু তো অন্ধ হয় না, দেখতে তো পেলে এটা হারাম জিনিস, শুকুরের বস্তু, কুকুরের বস্তু, গরুর বস্তু দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন তাহলে জেনে শুনে মানুষ শুকুর কুকুর খায় কি কইরা, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান, লেখা নাই, কে লিখেছে, আমি লিখেছি না কোম্পানি লিখেছে, কোম্পানি লিখেছে, তারপরে তো চোখ তো আছে। আল্লাহ কি বলেছেন, চক্ষু তো আর অন্ধ হয় না, কিন্তু বান্দা আপনি খেয়ে নিচ্ছেন যে, কারণ আল্লাহ বলছে তোমার অন্তর হচ্ছে অন্ধ, তোমার অন্তর অন্ধ, যার ফলে তুমি কোরআনের আয়াত দেখতে পাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তাই তো তুমি গিয়ে মূর্তির সামনে মাথা ঢোকাও, কারণ তোমার অন্তর অন্ধ। বট গাছ বাচ্চা দিতে পারে না, গজার মাথার কচ্ছপ দিতে পারে না, তুমি দেখতে পাচ্ছ এগুলো একটা সৃষ্টি, তোমার দৃষ্টিশক্তি তো ঠিকই আছে, যেটা কচ্ছপ এটা গজার মাছ, শেওলা জমে গেছে, কিন্তু বান্দা তোমার বিবেক ধ্বংস হয়ে গেছে যে তুমি গজার মাছ আর শেওলার পানি বোতলে ভরে নিয়ে আসো তোমার বাচ্চার জন্যে, কারণ আল্লাহ বলছে তোমার অন্তর মরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কিছু আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষের অন্তর বক্র হয়, মানুষের অন্তর শক্ত হয়ে যায়, মানুষের অন্তর রণ বলেছিলাম, সেটা আপনি মুতাফিফিন আম্পারার একটা সুরার মধ্যে পেয়ে যাবেন, 16-17 নম্বর আয়াতের মধ্যে। তো এগুলো হচ্ছে অন্তরের রোগ, মানুষের এই অন্তরের রোগগুলো খুব মারাত্মক রোগ, এই অন্তর খুব সেন্সিটিভ জিনিস।
দ্বারা পরিচালিত হই, আমাদের অন্তর যা চায় আমরা কিন্তু তা করতেছি। এখন যার অন্তর ভালো তার অন্তর তাকে ভালো কাজে ধাবিত করতেছে, আর যার অন্তর খারাপ তার অন্তর কিন্তু তাকে খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে। কারণ এটা হচ্ছে হেডকোয়ার্টার, এটা হচ্ছে আপনার নিয়ন্ত্রককারী, এটা আপনাকে পরিচালনা করে। নোমান বিন বাশিরের প্রসিদ্ধ হাদিস রয়েছে যেটা ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার কিতাব ইলমের মধ্যে এনেছেন, 52 নম্বর হাদিস সিরিয়ালভাবে পেয়ে যাবেন, তাতে স্পষ্ট একটা চমৎকার হাদিস। নোমান বিন বাশিরের প্রসিদ্ধ হাদিস বলা হয়েছে, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িন, এই হাদিসের শেষের দিকে রয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে কান খাড়া করে শুনে রাখো, আল্লাহ তোমাদের প্রত্যেককে এমন একটা গোশতের টুকরা দান করেছে, এই গোশতের টুকরা যার ভালো আছে তার পুরো বডি ভালো কাজ করবে, আর এই গোশতের টুকরাটা যদি কারো খারাপ হয়ে গিয়ে থাকে, তার চোখ বলেন, কান বলেন, হাত বলেন, পা বলেন, সব কিছু খারাপ কাজে ব্যবহার হবে। আলা ওয়াহি আল কাল, আর সেটা হচ্ছে মানুষের অন্তর। তার মানে আজকে আমরা যারা গান শুনি, আমার এই কান যে খারাপ হয়ে গেছে এটা আমার অন্তরের কারণে খারাপ হয়ে গেছে, আজকে যে আমি নোংরা কিছু দেখি এটা আমার চোখ খারাপ হয়ে গেছে এটার মূল কারণ আমার অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে, আজকে যে আমি আমার জবান দিয়ে গিবত করি, মানুষকে গালি দেই, কুফরির বাক্য বলি, বলি ইসলাম টিসলাম নাই, মানি না, এটা তার জবান মূলত খারাপ নয়, খারাপ হয়ে গেছে তার অন্তর। একজন ব্যক্তির মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও যখন বলে ইসলাম মানি না, ইসলাম টিসলাম এগুলো কি, তাহলে জেনে নেন এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে, তার ধর্ম থেকে দূরে, বেশি দিন দূরে থাকার কারণে তার অন্তর মরে গেছে, শক্ত হয়ে গেছে। নাহলে কোনো মুসলমানের ঘরের সন্তানের মুখ থেকে সে যত বড় পাপি হোক ইসলামের খেলাফ, কোরআনের খেলাফ কথা বেরোতে পারে না। কারণ আমরা অনেক অনেক নেতা এবং অনেক বড় বড় ব্যক্তিদেরকে দেখেছি, তারা ব্যক্তিগত জীবনে ছোটোখাটো কিছু পাপ করে কিন্তু কথা বলে নরম, অন্তরটাকে তো নরম করে বলে যে জানি না আল্লাহ আমাদের সাথে কী আচরণ করবে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, ইসলামের একটা খেদমত করে দিয়ে বলে আল্লাহ যেন এই খেদমতটা আমার কবুল করে আমাকে ক্ষমা করে দেয়, এটা হচ্ছে নরম অন্তরের ব্যাপার। কিন্তু যেই ব্যক্তি বলে যে ইসলাম টিসলাম কী, আবার আমি সেই সেন্টেন্সগুলো বললাম না, কারণ আপনারা শুনেছেন যে আমাদের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিরা কোন সব ভাষা বলেছে, এটা আসলে এখানে দলাদলের কোনো ব্যাপার নয়, একটা মুসলিম ভাই হিসাবে আমাদের তাদেরকে একটা নসিহতপূর্ণ কথা বলতে হবে যে দেখেন আপনি পাপই হতে পারেন, আল্লাহ পাপের ক্ষমা করবার গ্যারান্টি রয়েছে, কিন্তু মুসলমানের হয়ে মরতে হবে। আল্লাহ বলছেন মুসলিমদের জন্য আমি ক্ষমার ব্যবস্থা করে রেখেছি, কোনো ব্যক্তি যদি আমার প্রতি ঈমান আনে সেই ব্যক্তি কত বড় পাপী, তার পাপগুলো যদি এক জায়গায় জমা করে দেয় আর তার পাপের মধ্যে যদি শিরকের মতো পাপ না থাকে, ইসলাম বিধ্বংসকারী কোনো পাপ না থাকে, আল্লাহ বলছেন আমার দয়া এত, ওর সমস্ত পাপকে ক্ষমা করে দিতে আমার কোনো কিছুর প্রভাব আমি করি না। কিন্তু আপনাকে তো ইসলামের পক্ষে থাকতে হবে, আর আমরা তো মুসলিম, আমরা তো পাপী ঠিক আছে, কিন্তু আল্লাহ তো দয়াবান, আল্লাহ ক্ষমাশীল নয়। ঈসা আলাইহিসসালাম তো বলেছিল আল্লাহ এরা সব, এরা যারা পাপ করেছে আল্লাহ তোমারই বান্দা, তুমি যদি
আছে না নাই, এগুলো আমরা বাহ্যিকভাবে পরীক্ষা করে নিতে পারি। কিন্তু আজ পর্যন্ত কোনো একজন মুসলিম, কোনো একজন শেখ, কোনো একজন বিজ্ঞ আলেমের কাছে কোনো একদিন এসে আপনি বসেননি আর বলেননি যে আপনি বলেন তো হুজুর আমার অন্তরটা কি ভালো আছে না খারাপ হয়ে গেছে, একটু চেক আপ করে দেন। আমরা কোনো মুসলিম এই কাজটা করিনি, করেছি কোনো মুসলিম করিনি, কিন্তু দেখেন মাথা ব্যথা হলে ডাক্তার, মা ঘুরিয়ে পড়ে যাচ্ছেন, ব্লাড প্রেশার, চলে গেছেন ডাক্তারের কাছে, কত কি টেস্ট আপনি করেন, আর ডাক্তারও সুযোগ পেয়ে গেছে সুবহানাল্লাহ। আমাদের কাছে তো মাসলাও জানতে চায়, ডাক্তার বলতেছে আমি যেই চেম্বারে বসি সেই প্রতিষ্ঠানের মালিক যদি আমি এই টেস্ট করাতে না দিই, যদি আপনারা যদি আপনারা আসলেন আর আমি যদি বলি এই রিপোর্ট লাগবে সেই রিপোর্ট লাগবে, যদি তাদেরকে টেস্ট লিখে না দেই তাহলে আমাকে বলতেছে আপনার চাকরি নেই। তার মানে আপনি গেলেন পেটের ব্যথা নিয়ে বা কিছু, আপনার কোনো টেস্টের প্রয়োজন নাই, শুধু তার চাকরি বাঁচাতে গিয়ে শুধু তার ইনকাম ইন্টারেস্টের জন্যে সে আপনাকে 10,000 টাকার টেস্ট ধরিয়ে দেয়। এমন হাজার প্রতিষ্ঠানে হচ্ছে, কিন্তু আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা এই দুর্নীতির ব্যাপারে কোনো কথা বলে না, কোনো কথা বলে না। তো এটা মারাত্মক একটা চক্রান্ত, মুসলিমদের সাথে মারাত্মক চক্রান্ত চলতেছে। এগুলো কোনো সেক্টর বাকি নেই যে দুর্নীতি হয় না, হুজুরদের মতো দুর্নীতি আছে বহুভাবে আছে, তার মানে বাকি নাই কারো মাঝে, সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে যে প্রত্যেকে আমরা বিভিন্ন টেস্ট করাই, ইউরিন টেস্ট করাই, ক্লোনোস্কোপি করাই, কত কি করাই, কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলিম কোনো দিন কোনো হুজুরের কাছে, কোনো দিন কোনো ইমামের কাছে, কোনো মুরব্বির কাছে, কোনো ভালো ব্যক্তির কাছে কোনো দিন চেক আপ করেন নাই যে আপনার অন্তরটা কি মরে গেছে না জিন্দা আছে। আল্লাহ বলছেন বান্দা কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, প্রিসক্রাইব আল্লাহ করেছে। আল্লাহ বলছেন আমি তোকে তোর রিপোর্ট দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ব্যক্তি বলতে পারবে তার অন্তর মরে গেছে না ভালো আছে। আল্লাহ বলছে তুই তার আমল চেক কর, এটাই তোর অন্তরের রেজাল্ট। যার ভালো আমল আল্লাহ বলছে তোর আমল অনুযায়ী তোর অন্তর ততটা ভালো আছে, আর যার আমল যত খারাপ সে জেনে নেক তার আমল তার অন্তর ততটা নষ্ট হয়ে গেছে। এই মর্মে কোরআনের এত কঠিন একটা আয়াত আছে সুবহানাল্লাহ, যখন এটা আমি পড়ি এর অনেকগুলো দিক আছে, কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই আল্লাহ কি বলেছে, আপনি একবার ভাবেন। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, আরবিতে এটাকে ইসরা বলা হয়, 15 পারায় রয়েছে, 84 নম্বর আয়াতে সূরা বনী ইসরাইলের 84 নম্বর আয়াতটা বলে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী আপনি বলে দেন প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছে, আর তোমার রবই ভালো জানে প্রকৃত অর্থে কে সব থেকে বেশি হেদায়তের পথে আছে, এটা একমাত্র আল্লাহ জানে। আমরা যতই বলি না কেন আহলে হাদিস, যতই বলি না কেন আমরা হক পথে আছি, আমরাই নাজাত প্রাপ্ত দল, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন তোমার রব ভালো করে জানে ওই ব্যক্তিগুলো কারা যারা সঠিক পথের উপরে আছে। আপনারা অনেক সময় আহলে হাদিস বলে চিৎকার করেন, ব্যানার করেন, সেই করেন, কিন্তু আমি যদি পরিচয় দিই, আমি কিন্তু আহলে হাদিসের ঘরের সন্তান নই, হানাফি ঘরের সন্তান, কারণ হেদায়ত পেয়েছি শেখদের মাধ্যমে, ধর্মকর্ম এখন তাদের কাছ থেকে।
আল্লাহ আগে বলেছে সে ফালাহ নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি এই আত্মাটাকে কালবটাকে পবিত্র রাখতে পারলো, আল্লাহ বলছেন এই ব্যক্তি জিতে গেল, এই ব্যক্তি সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর আল্লাহ বলছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল যেই ব্যক্তি তার আত্মাটাকে তার অন্তরটাকে নষ্ট করেছে। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তুমি নাজাত চাও তাহলে তোমার একটা সুস্থ কলবুন সেলিম, একটা সঠিক সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে, যেই অন্তরের মধ্যে নিফাকি থাকবে না, যেই অন্তরের মধ্যে হিংসা থাকবে না, যেই অন্তরের মধ্যে শিরিক থাকবে না, কুফুরি থাকবে না, কেবল আল্লাহর প্রতি ঈমান থাকবে, কোনো পাপ থাকবে না, নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ বলছেন সেই আত্মা সেই ব্যক্তি নাজাত পাবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার দোয়া তেমনটা বলেছিলেন, যেটা শুআরা 26 নম্বর সুরার 88-89 নম্বর আপনি পেয়ে যাবেন। এটা এমন একটা দিন হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ বলছেন এমন একটা দিন আসতে যাচ্ছে সেই জায়গায় কারো অর্থ সম্পত্তি আর কারো সন্তান কারো উপকারে আসবে না, বাঁচাতে পারবে না তাকে। ইল্লা মান আতাল্লাহা মিন কলবিন সালিম, মুক্তি পাবে সেই ব্যক্তি যেই ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে তার রবের সামনে দাঁড়াতে পারবে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি মুক্তি পাবে। খুব মারাত্মক একটা ব্যাপার, মিন কলবিন সালিম, আল্লাহ বলছেন একটা সুস্থ অন্তর, এই সুস্থ অন্তর লাগবে। কিভাবে অন্তর সুস্থ হয় আর কিভাবে অন্তর মরে যায় 5 মিনিটের মধ্যে শুধু আমি বলে দেবো। একটা চমৎকার কিতাব রয়েছে, উনস বিজিক্রিল্লা, আল্লাহর জিকিরের সাথে বন্ধুত্ব তৈরি করো। সেই কিতাবের মধ্যে একজন রাইটার বলেছেন যতগুলো কারণ আছে তার মধ্যে মোটা মোটা 2টা কারণ রয়েছে, যেই 2টা কারণ আজকে আমাদের মুসলিমদের অন্তরকে নষ্ট করে দিচ্ছে। খুব চমৎকার কথা বলেছে, এই 2টা কারণের একটা হচ্ছে আল গাফলা, আরেকটা হচ্ছে জুনুব। 2টা কারণ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, একটা হচ্ছে গাফিলতি উদাসীনতা, আর একটা হচ্ছে পাপ। এই 2টা কারণে আমাদের অন্তর নষ্ট হয়ে যাচ্ছে। আমরা উদাসীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মের ক্ষেত্রে, আমরা উদাসীন দুনিয়ার সব কিছু আমরা বুঝি, কিন্তু আল্লাহর ধ্বংসের ধর্মের ক্ষেত্রে আমরা এটাকে খেলতামশা মনে করি, উদাসীন আমরা। আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ আমার উপরে যা ফরজ করেছে আমি মনে করি এগুলো এমনিই মনে হয়, অথচ এগুলো ফরজ, 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, কিন্তু অধিকাংশ মানুষ আজকে 5 ওয়াক্ত সালাত পড়েন না। এটা আপনার প্রথম কাজ হচ্ছে উদাসীনতা, আপনি এটাকে খেলতামশা মনে করেছেন, এই উদাসীনতাই আপনাকে ডুবিয়েছে, আপনি উদাসীন পরকাল সম্পর্কে। আল্লাহ বলছেন ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওহুম গাফলাতিন মুরিদুন, আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের দিন একেবারে কাছে চলে আসছে, অথচ
পবিত্র রাখা এটা তোমার কাজ। যে পারবে সে নাজাত পেয়ে যাবে, যেটাকে ধ্বংস করবে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে সর্বদা। আল্লাহ কোরআনে সে কিছু দোয়া নাজিল করেছে, সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতটা কি আল্লাহ বলছে, রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন, আকসারু মা ইয়াকুল, তিনি অধিক মাত্রায় যে দোয়াটা করতেন তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। একাধিক বর্ণনা এসেছে। তা আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের এই আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, এই দোয়াটা অবশ্যই অধিক মাত্রায় করবেন, যে আল্লাহ আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, তুমি আমার অন্তরের ভিতরে তাকওয়া ঢেলে দাও, ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ তুমি আমার অন্তরটাকে পবিত্র করে দাও, কারণ তুমি হলো সবথেকে বেশি উত্তম পবিত্রকারী। আল্লাহ যদি কারো অন্তরকে পবিত্র না করে তাহলে কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হবে না। জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেন এত সুন্দর? নবুয়ত আসার আগে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়ে তার অন্তরকে জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে সিনাতে লাগিয়েছিল। জানেন না সে হাদিস? জানেন মেরাজ রাতের আগের ঘটনা কি ঘটেছিল? রাসূল বলছেন, আমি মক্কাতে ছিলাম, ফেরেশতা এসেছে স্বর্ণের পেলা নিয়ে জমজমের পানি দিয়ে আমার কলিজা থেকে পেট পর্যন্ত যা আছে সব কিছু ধুয়ে আবার সেট আপ করে দিয়েছে। তার মানে আল্লাহ হচ্ছেন সব থেকে উত্তম পবিত্রকারী। আমাদেরকে তো ফেরে আল্লাহ পবিত্র করবে না, কিন্তু আপনার মুখের একটা জবান দিয়ে আল্লাহ পবিত্র করে দিবে, যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক, আতি নাফসি তাকওয়াহা, তুমি আমার অন্তরের মধ্যে তাকওয়া ঢেলে দাও, ওয়া যাক্কিহা, তুমি আমার অন্তরকে পবিত্র করে দাও। এই দোয়াগুলো লাগবে, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার অন্তর যেন সবসময় আমি সঠিক রাখতে পারি, তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হলো 10 মিনিটের, একটা বলা হয়েছে যে বিড়ি সিগারেট জর্দা এগুলো মাকরু কিনা কোরআন কি বলে, আরেকটা হচ্ছে দান করার ব্যাপারে আপনাদেরকে একটু উৎসাহিত করতে। যদি আমি প্রশ্নের উত্তর দেই না, আর এগুলো প্রশ্ন উত্তর নয়, তাই আমি দুইটা মান রাখি। এটা মজার কথা হচ্ছে, যখন বলা হয়েছে মাকরু, আমার একটা বক্তব্য হয়তো উনি শুনেছে বা কিছু জানি না, এই মাকরু শব্দটার সাথে আমার একটা অ্যালার্জি আছে। যদি আমি গ্রামার এত বুঝি না, কিন্তু আমি জানি যে কোরআনে একটা আয়াতের মধ্যে মাকরু শব্দটা আছে। আমি হাফেজও নই, তবে আয়াতটা আমার মনে আছে, যেটা আমাদের সমাজে এটার প্রচলন তো বেশি। যারা বলে বিড়ি সিগারেট জর্দা মাকরু, আমার সেন্সে তারা মনে করে মাকরু মানে হালকা হারাম, খাওয়া যায়, এমন না? আপনারা কি মনে করেন, মাকরু মানে হালকা হারাম না? বাস্তবিক তারা কোন সেন্সে বলে হালকা হারাম না, যে মাকরু মানে খাওয়া যেতে পারে, এমন না? আমি মনে করি যদি কেউ বলতো হারাম, তাহলে আপনি অনেক হারাম পাপের মতো এটা একটা হারাম মেনে নিতাম, কিন্তু যখন বলেছেন মাকরু, আমার দৃষ্টিতে তখন জর্দা সিগারেট এগুলো খাওয়া হয়ে গেছে শিরকের মতন বড় পাপ, জেনার মতো বড় পাপ, হত্যার মতো বড় পাপ, নিজের সন্তানকে হত্যা করার মতন বড় পাপ, অহংকার।